গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দেখতে পাচ্ছি আমি একদম শাড়ি পরে রেডি। তো আজকে হচ্ছে নগর কীর্তন আছে, যেটা আমি আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। প্রভুপাত্রের রতনকৃষ্ণ গোস্বামী এসেছিলেন মাসি বাড়িতে শ্রী বড়দেব সংঘ হিসেবে, তো তারই আজকে লাস্ট দিন। আমি আগের দিন যেতে পারিনি আর আজকে লাস্ট দিন, আজকে নগর কীর্তন হবে। তো আমি সেই ব্লগটাই পুরোটা ক্যাপচার করার চেষ্টা করবো, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো আমরা পৌঁছাতে পৌঁছাতে দেখলাম যে নগর কীর্তনে বেরিয়ে পড়েছে। তো পুরোটা তোমরা দেখো, আই থিঙ্ক ভালো লাগবে। আমি আর কোনো এক্সট্রা ভয়েস ওভার দিচ্ছি না, তোমরা এখান থেকে পুরো ভিডিওটার মজা নাও। Yeah.
এখানে একটা প্যান্ডেল হয়েছে গয়েশপুর যোগাযোগ নাম কি শ্রীপুরামে কি গোল্ডেন মন্দির, তো এটাও দেখিয়ে দিলাম। তারপর এখানে আমরা একটু টিফিন করে নিলাম, দিদি কেমন ছোলার ডাল মিষ্টি। তারপর দেখতেই পাচ্ছ গল্প গল্প করেছি সব, এখানে খাবার মানে আয়োজন দেখো কত লোক। তো এখন ফাইনালি আমরা বসে গেছি খেতে, কি কি মেনু হয়েছিল তোমরা দেখতে পারবে। প্রসাদ খেয়েছিলাম খিচুড়ি প্লাস কচুর শাক, আর আমি ফার্স্ট টাইম আমি কচুর শাক দিয়ে খিচুড়ি ট্রাই করলাম, খুব ভালো হয়েছিল। তারপর টোটো ধরে চলে এলাম, বাড়ির পথে রওনা দিলাম, আর আজকে খুব ভালোভাবে মজা করে দিনটা কাটালাম আমরা। যদি ব্লগটা ভালো লেগে থাকো লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হচ্ছে গিয়ে কমেন্টে কিন্তু সবাই একবার করে রাধে রাধে লিখবে। টাটা, টেক কেয়ার, বাই বাই।